হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লাভলি স্টার্স। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার চ্যানেলে। আশা করি আপনাদের সবার আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকবে। আর ভাল লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাকে ক্লিক করে দিয়ে অল বাটনটা ক্লিক করে দেবেন, যাতে আপনারা আমার ভিডিওগুলোর সঙ্গে আপডেটেড থাকতে পারেন। তো চলুন আজকের ভিডিওতে আমরা কী টপিক রেখেছি দেখে নিই। সো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার বুকস কালেকশন। আমি অনেকদিন ধরেই ইচ্ছে ছিল যে আপনাদের সঙ্গে আমি সব বুক কালেকশনগুলো শেয়ার করব। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার কী কী বই আছে আর কার কার বই আছে। সো ফার্স্ট অফ অল, দিস আ বুক পদ্মাবতী বাই সুতপা বসু, আর এটা আমার খুব ফেভারিট বই। এখানে পদ্মাবতীর পুরো লাইফ স্টোরিটা লেখা আছে এবং এটা আপনারা কিনতে পারেন, এটা খুবই ভালো বই। নেক্সট আসছে আমাদের দ্য থ্রি মিস্টেক্স অফ মাই লাইফ বাই চেতন ভগত। এই বইটা খুবই ভালো, মানে এটা একটু যারা অ্যাডাল্ট আছে তারা এটা পড়লে ভালো লাগবে তাদের। আর এই বইটা ইউ ক্যান উইন বাই শিব খেরা, ইটস জাস্ট অ্যান ইন্সপিরেশনাল বুক, আর এটাও খুব ভালো। আচ্ছা, এটা শিব খেরা লিখেছে। এটা ইন্ডিয়া 2020 বাই এপিজে আব্দুল কালাম, ঠিক আছে। এটা আমি এখনও পড়িনি, পড়বো। অ্যান্ড দিস ইজ অ্যানাদার ফ্রম সুধামূর্তি। আমার সুধামূর্তিরগুলো পড়তে খুব ভালো লাগে। এটা হচ্ছে দ্য ম্যান ফ্রম দ্য এগ, আনইউজুয়াল টেলস অ্যাবাউট দ্য ট্রিনিটি। আর এটা হচ্ছে সুধামূর্তি দ্য আপসাইড ডাউন কিং। এ দেখুন, আপসাইড ডাউন কিং, আনইউজুয়াল টেলস অ্যাবাউট রামায়ণ কৃষ্ণ, এই বইগুলো সব খুব ভালো। আর এটা দামটা হচ্ছে 250 রুপিস। আর এটা হচ্ছে দ্য ম্যাজিক অফ দ্য লস্ট টেম্পল বাই সুধামূর্তি, এটাও খুবই ভালো। আর এটার দাম হচ্ছে 199। আচ্ছা, আপনাদেরকে এই প্রাইসটা আমি বোঝাতে পারছি না ঠিক। এই হ্যাঁ, এটার প্রাইস হচ্ছে 140 রুপিস, আর এটার প্রাইসটা 250 রুপিস, আর এটার প্রাইসটা 295 রুপিস, আর এটার প্রাইসটা 399 রুপিস, ঠিক আছে। এরপর হচ্ছে আরেকটা বই সুধামূর্তির থেকে, দ্য বার্ড উইথ গোল্ডেন উইংস, এটার দাম 199 রুপিস। সুধামূর্তির প্রত্যেকটা বই খুব ভালো এবং খুবই ইনফরমেটিভ। আপনারা যদি একটু মাইথোলজিক্যাল বা হিস্ট্রি পছন্দ করেন তাহলে সুধামূর্তির বইগুলো খুবই ভালো। আচ্ছা, এটা আপসাইড ডাউন কিংটার দামও 250 রুপিস, তো আপনাদেরকে বললামই। অ্যান্ড দিস ইজ মাই মোস্ট ফেভারিট বুক অফ লুকিং ফর আলাস্কা বাই জন গ্রিন, আর এটার দাম হচ্ছে 350 রুপিস। তারপরে হচ্ছে এই বইটা, দ্য লিবারেশন অফ সীতা ভলগা, এটার দাম হচ্ছে 199 রুপিস। তারপরে পাওলো কোয়েলো 11 মিনিটস, এই বইটার দামটা 325 রুপিস। মিরাকল মর্নিং হাল এলরড, আর এটার দামটা হচ্ছে, এই দামটা এখানে লেখা নেই, আমি আপনাদেরকে পরে বলবো। এটা এমনি একটা বইয়ের সেটে ছিল, এই ছটা বই। একটা হচ্ছে ডিক উইথেড গন, হেইদি, স্নো হোয়াইট অ্যান্ড দ্য সেভেন ডোয়ার্ফস, পাইপার অফ হ্যামলিন, উইজার্ড অফ অজ, পিটার অ্যান্ড দ্য উলফ, ঠিক আছে। এটা মানে একটা বইয়ের সেটে ছিল যেটা আমি আমার 5 বছরের জন্মদিনে পেয়েছিলাম, এবং এই দামটা কত আমার মনে নেই, সেই বইয়ের খাপটা হারিয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে এলস অ্যান্ড দ্য শুমেকার, যেটা এক এটা 40 রুপিস দাম, এর বোনকে এটা দিয়েছিল একজন। আর টেনালি রামানটাও আমাকে আমার একটা ইয়ে কিনে দিয়েছিল, মানে পিসা মশাই, তো এটার দাম হচ্ছে ₹150। সো আমরা দেখে নেব নেক্সট বই কে। এটা হচ্ছে দ্য রেলওয়ে চিলড্রেন বাই ই নসবি, তার এটার দামটা না ইউএসএ লেখা আছে, আমি বুঝতে পারছি না এটা কি, ঠিক আছে। দেন আছে আমাদের দ্য বিউটি অফ অল মাই ডেজ বাই রাস্কিন বন্ড, আর এটাও খুব ভালো, এটার দাম হচ্ছে 299 রুপিস। আচ্ছা, ঠিক আছে। তারপরে আছে হচ্ছে এইটা, রাস্কিন বন্ড, মাই লুকিং ফর দ্য রেনবো, ডেজ উইথ মাই ড্যাডি অর ইয়ার্স উইথ মাই ড্যাডি, এটার দাম 250 রুপিস। সবই প্রায় আমার 250 রুপিস করেই। এটা বেস্ট অফ রাস্কিন বন্ড, এটার দাম হচ্ছে 499 রুপিস, ঠিক আছে। সো এটাই ছিল আমাদের আজকের ভিডিও। বই এর কালেকশনগুলো তোমাদের ভাল লাগলে আমাকে বলবে তোমাদের ফেভারিট বই কোনটা। আর আর
আমাকে বলো যে তোমাদের কোন বই পড়তে ভাল লাগে, কিংবা আমাকে সাজেশন দিও আমি আরও কোন কোন বই ট্রাই করতে পারি, তোমরা আমাকে বলো। হ্যাঁ, আমার গল্পের বই পড়তে খুব ভাল লাগে, তাই আমি ভিডিওটা করলাম। ঠিক আছে, সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর চ্যানেলটাকে এইভাবেই সাপোর্ট করে যাও। আশা করি তোমাদের সাপোর্টে আমার চ্যানেলটা আরোই অনেক এগিয়ে যাবে। সো বাই, গুড নাইট, বাই বাই।